হাই এভিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আমাদের যে প্রিভিয়াস ম্যাথ ক্লাস হচ্ছিল রেলওয়ে গ্রুপ ডি এর আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটিন যেখানে আমরা ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তো এর আগেও আমাদের সতেরোটি ক্লাস হয়ে গেছে যারা যারা এখনো দেখোনি সেই ভিডিওগুলো তার প্লে লিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জবসকে একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জয়েন্ট স্টাডিজ ফ গর্মেন্ট জবসে জয়েন হননি তাদেরও প্রত্যেকটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে জয়েন হয়ে গিয়েও সেখানে ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে তো দেখে নি আমরা ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনে ফার্স্ট শিফটের কয়েকটি অঙ্ক যেখানে প্রথম অঙ্ক রয়েছে দেখো কি যে পঁচিশ পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বিশিষ্ট একটি শ্রেণীতে ছাত্র এবং ছাত্রী সংখ্যার অনুপাত হলো ফোর টু ফাইভ ছাত্রদের গড় নাম্বার যদি পঁচাত্তর হয় এবং ছাত্রীদের গড় নাম্বার যদি এইটি টু হয় বা বিরাশি হয় তাহলে সম্পূর্ণ শ্রেণীর আনুমানিক গড় নাম্বার কত কি দেওয়া আছে এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে তাই তো টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া আছে যেটা হচ্ছে ফর্টি ফাইভ আর এখানে ছাত্র এবং ছাত্রীর অনুপাত দিয়ে দিয়েছে ফোর ইস টু ফাইভ সেখান থেকে আমরা ছাত্র বার করে নিতে পারবো ছাত্র ছাত্র হচ্ছে ফোর বাই নাইন ইন্টু ফর্টি ফাইভ মানে হচ্ছে কুড়ি জন তাহলে ছাত্রী হবে ফাইভ বাই নাইন ইন্টু ফর্টি ফাইভ বা ফর্টি ফাইভ থেকে কুড়ি বাদ পঁচিশ এবার কি আছে ছাত্রদের প্রাপ্ত মোট নাম্বার বার করবো যদি তাদের এভারেজ সেভেন্টি ফাইভ হয় কুড়ি জন স্টুডেন্ট থাকে তাহলে মোট হচ্ছে কুড়ি ইন্টু সেভেন্টি ফাইভ ইকুয়াল টু হচ্ছে ফাইভ ফিফটিন হান্ড্রেড আর এক্ষেত্রে ছাত্রীদের গড় দিয়ে দিয়েছে এইটি টু মানে ছাত্রীদের দ্বারা প্রাপ্ত নম্বর হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু এইটি টু ইকুয়াল টু হচ্ছে

যেখান থেকে আমরা ভাগ করলে পাবো সেভেন্টি এইট পয়েন্ট এইট এইট যেটাকে আমরা অ্যাপ্রক্সলি ধরতে হবে সেভেন্টি এইট পয়েন্ট নাইন অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক রয়েছে হরি এগারো দশমিক শূন্য তিন শতাংশ সরল সুদের হারে তিন বছরের জন্য একশো টাকা বিনিয়োগ করেছেন তিন বছর পর দশ শতাংশ চক্রবৃদ্ধি সুরে চক্রবৃদ্ধি হারে সুদের একই লাভ পাওয়ার জন্য দীপুকে কতটা বিনিয়োগ করতে হবে ঠিক আছে অর্থাৎ প্রথমে কী করেছিলেন তিনি যে এগারো দশমিক জিরো থ্রি শতাংশ সরল সুদের হারে তিন বছরের জন্য বিনিয়োগ করেছিলেন আর তাহলে তিনি সেখান থেকে পেয়েছেন যেটা পিটিআর বাই হান্ড্রেড মানে ইন্টারেস্টটা সেটা হচ্ছে পিটিআর বাই হান্ড্রেড যেখানে হচ্ছে হান্ড্রেড ইন্টু পি হচ্ছে টি হচ্ছে থ্রি ইনটু হান সুদ হচ্ছে এগারো দশমিক শূন্য তিন বাই হান্ড্রেড এটা হচ্ছে পি প্লাস যদি আপনি আসল বার করছি তো সুদ আসল আর এখানে কি বলেছে যেটা হচ্ছে তিন বছর পর চক্রবৃদ্ধি সুদের হারে অর্থাৎ দশ শতাংশ সুদের হারে একশো টাকা বিনিয়োগ করেছে যেখানে সূত্রটা কী হয়েছে পি ইন টু ওয়ান প্লাস আর বাই থ্রি আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন যেখানে হচ্ছে পি হচ্ছে হান্ড্রেড সরি এখানে পিটাই আমাকে বার করতে হবে যেখানে হচ্ছে ওয়ান প্লাস আর হচ্ছে এখানে দশ শতাংশ বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন হচ্ছে এখানে কি তাহলে আমাকে প্রিন্সিপাল বা পি বা আসল আমাকে এখানে বার করতে বলেছে তাহলে এখানে কি আসছে দেখো এটার সাথে এটা ইকুয়াল তুমি করতে পারো ওকে এটা যা হচ্ছে সমান যা হচ্ছে এটা এখান থেকে আমাকে যদি বার করতে হয় তাহলে এখান থেকে আমি পাচ্ছি দশ কেটে যাবে তাহলে এখান থেকে পাচ্ছি এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ঠিক আছে এখানে হচ্ছে যেটা আমি বার করবো স্টার মার্কস দিয়ে দিই আর এখান থেকে আমি একশো একশো কেটে যাবে তাই তো তাহলে হান্ড্রেড প্লাস থ্রি ইন্টু ইলেভেন পয়েন্ট জিরো থ্রি ইকুয়াল টু এটা তাহলে মোটামুটি ভাবে দেখো এখানে তিনটি ইলেভেন আছে তুমি এটাকে আলাদা রাখো এখানে থ্রি তিনটি ইলেভেন আছে দেওয়া আছে তো সেই তিনটি ইলেভেনকে তুমি এই তিনটে থ্রি ইন্টু ইলেভেন পয়েন্ট জিরো থ্রি যেটাকে অ্যাপ্রক্সলি তুমি ধরে নিতে পারো যে ওই ইলেভেন পারসেন্ট তাহলে সেটা তুমি কেটে দিতে পারবে আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পেয়ে যাবো যে আসল পাবো আমি কত একশো টাকায় থাকবে ঠিক আছে এখানে তিনটে দশ যেটা পড়ে থাকছে নিচেতে এখানকার সাথে দুটো দশের সাথে এখানে কাটবে সরি এখানে তুমি যদি গুণ করো তাহলে পাঁচশো যোগ করে দেখিয়ে দিই একশো প্লাস থার্টি থ্রি পয়েন্ট জিরো নাইন সমান এখানে পাবে তিনটে এগারোকে তোমাকে গুণ করতে হবে এগারো এগারো একশো একুশকে আমার এগারো দিয়ে এটা তাহলে এটা যদি আমি ভাগ করি তাহলে আমি এখান থেকে ভাগ করলে পাবো পয়েন্ট যদি এটা ভাগ করে দিত তাহলে এটা তাহলে এখান থেকে পাচ্ছি একশো তেত্রিশ আমি সমান একশো তেত্রিশ দশমিক শূন্য নয় বাই ওয়ান পয়েন্ট থ্রি আমরা অ্যাপ্রক্স লিখতে পারি তাহলে এটা যদি যদি কাটো তুমি তাহলে এটা একশো আসবে যেটি হচ্ছে অপশান ডি ঠিক আছে এটা একটু মেথডটা খুব সহজ মেথড এখানে করে করার প্রয়োজন পড়ে না অঙ্কটিতে করতে গেলে তোমাকে এইভাবে করতে হবে এক্ষেত্রে দিয়েছে সরল সুদ যেখানে আমরা পিটিআর বাই হান্ড্রেড করে শুধু ইন্টারেস্ট পাই যেহেতু এখানে সুদ আসলে কথা বলেছে তাই আমি এখানে একসে যোগ করে দিয়েছি সেটার সাথে আমাকে ইকুয়াল করতে হবে তার চক্রবৃদ্ধি সুদের সাথে যেখানে আসল যেটা আমাকে বার করতে দিয়েছে সেখানে আমি স্টার মার্ক দিয়ে রাখছি দিয়ে রেখেছি এবং সেখানে আমাকে ফর্মুলা বার করে স্টার মার্কসের ভ্যালুটা কত সেটা আমাকে বার করতে হবে নেক্সট রয়েছে ষাট এবং বাহাত্তরের গসাগু এবং লসাগু যথাক্রমে কত দেখো গসাগু হচ্ছে বারো ছয় বারো বাহাত্তর আর পাঁচ বারো ষাট তাহলে যদি বারো গসাগু হয়ে থাকে তাহলে লস জন্য পড়ে থাকছে কি এখান থেকে থাকছে বারো দিয়ে ভাগ করে দাও পাঁচ বারো ষাট আর ছয় বারো বাহাত্তর তাহলে পাঁচ গুণিত ছয় মানে তিরিশ তিরিশ গুণিত বারো গসাগুটাকে গুণ করে দাও তাহলে পেয়ে যাবে লসাগু যেটা হচ্ছে থ্রি সিক্সটি তাহলে অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর যে গসাগু হচ্ছে বারো এবং লসাগু হচ্ছে তেরো তিনশো ষাট নেক্সট রয়েছে প্রদত্ত চিত্রটি কর্ণাটকের একটি প্রকাশনা কেন্দ্রে ব্যয় দর্শায় বাঁধায়ের জন্য কুড়ি শতাংশ রয়্যালিটি ফিফটিন পার্সেন্ট প্রচার খরচ টেন পার্সেন্ট মুদ্রণ খরচ টোয়েন্টি পার্সেন্ট পরিবহন খরচ টেন পার্সেন্ট কাগজের জন্য খরচ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি মোট খরচ পঞ্চাশ হাজার হয় তাহলে কাগজের দাম কত এখানে কাগজের জন্য খরচ দিয়ে দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর আমার মোট খরচ দেওয়া আছে পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কত সেটা আমাকে বার করতে হবে এটা দাও পাঁচ পঁচিশ হচ্ছে একশো পঁচিশ দুটোশো মানে বারো হাজার পাঁচশো টাকা অপশান বি হচ্ছে এটির উত্তর যে পেপার খরচা হচ্ছে বারোশো বারো হাজার পাঁচশো টাকা নেক্সট রয়েছে দেখো কি যে এ এবং বি একটি কাজ যথাক্রমে বারো এবং ষোলো দিনের মধ্যে সম্পন্ন করতে পারে উভয়ই তিন দিনে কাজ করে এবং তারপর এ কাজ ছেড়ে চলে যায় অবশিষ্ট কাজ করার জন্য বিয়ের কতদিন লাগবে এই টাইপসের অঙ্ক তোমরা এর আগে বহুবার করে দিয়ে করেছ করে ফেলেছ যেখানে কি দিয়েছে যে এ এবং বি দুই ব্যক্তি এ কাজটি করছে বারো দিনের শেষ বি কাজটি করছে ষোলো দিনে শেষ তো তাদের এলসিএম করো বা লস করো তাহলে আমি পেয়ে যাচ্ছি ফর্টি এইট মানে ধরে নিচ্ছি মোট কাজ হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি এইট ইউনিট তাহলে যদি হয়ে থাকে এবং এ যদি বারো দিনে শেষ করতে পারে তাহলে প্রতিদিন সে কত করে করছে চারকে ভাগ করে তাই কে বারো দিয়ে ভাগ করে দাও আটচল্লিশকে কে তাহলে পেয়ে যাচ্ছে চার ইউনিট যেখানে এ করছে প্রতিদিন চার ইউনিট বি করছে প্রতিদিন তিন ইউনিট তাই তো তারা কি করেছে উভয়ে তিন দিন একসাথে কাজ করেছে তাহলে প্রতিদিনের একসাথে করছে কত এ প্লাস বি এ করছে চার ইউনিট বি করছে তিন ইউনিট মানে প্রতিদিন করছে সাত ইউনিট এইভাবে তারা কদিন করেছে তিন দিন করেছে তিন দিনে করেছে কত থ্রি ইন্টু সেভেন মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান ইউনিট মোট কাজ কত ধরেছিলাম আমরা বা বার করেছিলাম যেটা হচ্ছে ফর্টি এইট ইউনিট তাহলে যদি আমার কাজ হয়ে থাকে একুশ ইউনিট তাহলে বাকি কাজ কত থাকছে তাহলে বাকি হচ্ছে ফর্টি এইট মাইনাস টোয়েন্টি ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি সেভেন ইউনিট যেটা কি করছে যেটা বি একা করছে তাহলে বি একা প্রতিদিন করছে কত করে এখানে দেখো আমরা বার করেছিলাম তিন ইউনিট করে তাকে করতে হবে কত ইউনিট সাতাশ ইউনিট সময় দিন লাগবে সাতাশ বাই তিন মানে হচ্ছে ন অপশান বি হচ্ছে এটির সঠিক যে এ এবং বি একটি কাজ যথাক্রমে বারো এবং ষোলো দিনের মধ্যে সম্পন্ন করতে পারলে উভয় যদি তিন দিনে কাজ করার পর এ কাজ ছেড়ে চলে যায় তাহলে অবশিষ্ট কাজটি বিয়ের জন্য বিয়ের সময় লাগবে নেক্সট হচ্ছে পাঁচের নয় অংশ পিজার দাম তিনশো টাকা হলে চারের পাঁচ অংশ পিজার দাম কত হবে সিম্পল তৈরাসি করে দেবে যে পাঁচের নয় অংশের দাম হচ্ছে তিনশো টাকা তাহলে চারের পাঁচ অংশের দাম হচ্ছে তা যেহেতু চারের পাঁচটা পাঁচের নয় থেকে বড় কারণ দেখো এখানে ডিফারেন্সটা এক আছে এক মানে চার আর পাঁচের মধ্যে ডিফারেন্স এক এবং হর এখানে ছোটো অন্যদিকে উপরেটাতে হর নয় আছে এবং পাঁচ আছে এবং ডিফারেন্সও বেশি আছে তাহলে এটি হচ্ছে বড় এটি হচ্ছে ছোটো তাহলে বড় যদি হয় তাহলে দার দামও বেশি হবে এবং সেই জন্য বড়োটা উপরে বসবো তা চার বাই পাঁচ বাই পাঁচ বাই নয় ইন্টু থ্রি হান্ড্রেড যেখান থেকে আমরা পাবো চার বাই পাঁচ ইন্টু নয় বাই পাঁচ ইন্টু থ্রি হান্ড্রেড এখান থেকে পাঁচ গুণ করো চারশো দেখো তাহলে চারের পাঁচ অংশ পিজার দাম হবে চারশো বত্রিশ টাকা অপশন এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক কি রয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর প্রতি বছর দশ শতাংশ হারে এক বছরে পাওয়া যায় সরল সুদ চারশো টাকা একই মূলধনের উপর একই হারে একই সময়কালের জন্য চক্রবৃদ্ধি হারে ষাণমাসিক পর্বের সুদ নির্ণয় করে এটা দুটো মেথডে করা যায় প্রথমে একটা বলে দিই যেটা হচ্ছে এখানে কি বলেছে যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দশ পার্সেন্ট সুদের হারে এক বছরের জন্য সুদ পাওয়া যাচ্ছে চারশো টাকা তাহলে দশ পার্সেন্ট এক বছরের সুদ যদি দশ পার্সেন্ট হয় যেটা হচ্ছে চারশো মানে যদি টেন পার্সেন্ট মানে হচ্ছে চারশো তাহলে আসল কত আসল হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে চার হাজার টাকা আসল হচ্ছে চার হাজার টাকা তাহলে আসল যদি চার হাজার টাকা হয় সেই মূলধনের উপরেই বলেছে একই মূলধনের বলেছে একই হার বলেছে ষাঁন মাসিক যেহেতু আর সময়টাও হয়ে যাবে এক বছরে দুবার তাই হয়ে যাবে সেটাকে আমাকে দুই চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে যে চার হাজার টাকার উপর মানে চার হাজার ইন্টু ওয়ান প্লাস আর হচ্ছে ফাইভ পার্সেন্ট হয়ে যাবে টেন বাই টু হয়ে যাবে ইন্টু হান্ড্রেড টু দিবার এক বছর ছিল কিন্তু এখানে মাসিক বলেছে মানে বছরে দুবার চলে আসবে তাই এখানে টু যেটা হচ্ছে চার হাজার এখানে পাঁচ দিয়ে পাঁচ কুড়ি সব মানে যোগ করলে হবে কুড়ি একে কুড়ি একে একুশ বাই কুড়ি তাহলে ইন্টু একুশ বাই কুড়ি ইন্টু একুশ বাই কুড়ি তাহলে কুড়ি কুড়ি চারশো চারশোকে চারশো দিয়ে কেটে দাও তাহলে এখানে করে থাকবে দশ চার হাজার দিয়ে তাহলে এখানে একুশ একুশ চারশো একচল্লিশ তাহলে পেয়ে যাচ্ছে চার হাজার চারশো দশ টাকা যেটা হচ্ছে সুদ আসল এখান থেকে আসল বাদ দিয়ে দাও চার হাজার টাকা তাহলে পেয়ে যাচ্ছে সুদ কত চারশো দশ এটা আর একটা তুমি মুখে করতে পারো যে দশ পার্সেন্ট সুদে যদি চারশো টাকা সুদ দেয় তাহলে মাসিক পর্বে যখন হবে অর্থাৎ ছ মাস পর সুদ দেবে দুশো টাকা তাই দুশো টাকা যদি দেয় তাহলে দুশো টাকা পরবর্তী ছ মাসের জন্য টেন পার্সেন্ট হারে সুদ পাবে কত ফাইভ পার্সেন্ট হারে ঠিক আছে তাহলে পাবে কত দশ টাকা প্রায় দশ টাকা যদি হয় আর দুশো টাকা যোগ করো তাহলে দুশো আর দুশো দশ মানে হচ্ছে চারশো দশ টাকার মুখে হয়ে যাবে সেই হিসাবে তুমি করতে পারো যদি অঙ্ক মেথড না করতে চাও বা যদি বেশি বুঝে যাও তাহলে ওইভাবেই করে ফেলতে পারবে না হলে তোমাকে এই মেথডই করতে হবে যেখানে অপশন ডি হচ্ছে এটির সঠিক করতে নেক্স হচ্ছে অরুণ বিজয়কে একটি ঘড়ি উপহার দিলেন যা তিনটে তিন মিনিটের মধ্যে পাঁচ সেকেন্ড আগে চলে কেউ কাউকে যেন না দেয় তো এক এটি সকাল সাতটায় ঠিক করা হয়েছিল একই দিনে বিকেল ঘড়িতে চারটে বেজে পনেরো মিনিট দেখায় প্রকৃত সময় কত অর্থাৎ অরুণ বিজয়কে এমন একটা ঘড়ি উপহার দেয় যেটা তিন মিনিট পর পাঁচ সেকেন্ড করে এগিয়ে যায় অর্থাৎ ফাস্ট চলে তাহলে এটি সকাল সাতটায় ঠিক করা হয়েছিল টাইমটা এবং সেদিন বিকাল যে যখন ঘড়িতে চারটে পনেরো বাজছে তখন আসল সাইম কত ছিল তাহলে প্রথমে তোমাকে সকাল সাতটা থেকে বিকাল চারটে বেজে পনেরো মিনিটের মধ্যে ডিফারেন্স কথা সেটা হচ্ছে বার করতে হবে সকাল সাতটা থেকে বা সেভেন এ এম থেকে ফোর ফিফটিন পি এম পর্যন্ত টাইম ডিফারেন্স হচ্ছে সাত থেকে বারোটা অবধি পাঁচ আর এদিকে চার ঘন্টা পনেরো মিনিট মানে হচ্ছে নাইন আওয়ার্স ফিফটিন মিনিট যেখান থেকে পাচ্ছি ছয় নয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ আর পনেরো পাঁচশো পঞ্চান্ন মিনিট এটা হচ্ছে টোটাল আমাদের টাইম গ্যাপ এখানে কি আছে তিন মিনিটের মধ্যে পাঁচ সেকেন্ড গ্যাপ দেয় মানে পাঁচ সেকেন্ড বেশি হয়ে যায় তিন মিনিট মানে কত একশো আশি সেকেন্ড একশো আশি আশি সেকেন্ডে কি হয় পাঁচ সেকেন্ড সে বেড়ে যায় মানে হয়ে যায় একশো পঁচাশি সেকেন্ড এখানে হয়ে আছে পাঁচশো পঞ্চান্ন সেকেন্ড তাহলে আদতে সে কত সরি পাঁচশো পঞ্চান্ন মিনিট তাহলে হয়ে আছে কত সেটা আমাকে বার করতে হবে তাহলে পাঁচশো পঞ্চান্ন বাই ওয়ান এইটি ফাইভ ইন্টু ওয়ান এইট এখানে পাঁচশো পঞ্চান্ন এটে কেটে যাবে তিন দিয়ে তিন একশো আশি হচ্ছে পাঁচশো চল্লিশ মানে হচ্ছে ন ঘন্টা তা ন ঘন্টা যদি হয় সকাল সাতটার পর ন ঘন্টা যোগ করলে পাবো আমি বিকাল চারটা তাহলে বিকাল চারটে পাচ্ছিল সেই সময় অপশান ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট একটা সরল দিয়েছে যে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান বাই থ্রি প্লাস সেভেন বাই থ্রি ইন্টু ওয়ান বাই টু মাইনাস ইলেভেন বাই ফোর ইন্টু ওয়ান বাই থ্রি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটি করে ফেলো পাঁচের ছয় গণিত একের তিন মানে পাঁচ একে পাঁচ আর ছয় তিনে আঠেরো মানে পাবো পাঁচ বাই আঠেরো প্লাস এখানে পাচ্ছি সাত একে সাত আর তিন দুয়ে ছয় মানে সাত বাই ছয় বিয়োগ এগারো বাই বারো তাহলে প্রথমে যোগটা করে ফেলো আঠেরো ছয় দশ গো আঠেরোই থাকবে মানে হচ্ছে পাঁচ প্লাস এখানে তিন তিন সাতে একুশ হয়ে যাবে মাইনাস এগারো বাই বারো এখান থেকে আমি পাচ্ছি ছাব্বিশ বাই আঠেরো সরি তুমি এটাকে একবারও করতে পারো যোগ বিয়োগ কোনো সমস্যা নেই বিয়োগ এগারো বাই বারো এখান থেকে আঠেরো বারো লসকে পাবো ছত্রিশ কে দুই মানে হচ্ছে বাহান্ন বিয়োগ এখানে পাবো তেত্রিশ সমান হচ্ছে উনিশ বাই ছত্রিশ অপশান এ হচ্ছে এটির সঠিক নেক্সট অঙ্ক কী রয়েছে দেখো ল্যাপটপের চিহ্নিত মূল্য বাইশ হাজার টাকা প্রস্তাবিত ছাড় বারো বারো দশমিক ফাইভ পার্সেন্ট বা বারো পূর্ণ একে দুই পার্সেন্ট বা সাড়ে বারো পার্সেন্ট ভ্যাট দশ শতাংশ চার্জ করা হয় তাহলে গ্রাহককে ওই ল্যাপটপের দাম কত নিতে হবে বা দিতে হবে অর্থাৎ বাইশ হাজার টাকা দামের একটা ল্যাপটপ রয়েছে যেখানে ছাড় দিচ্ছে সাড়ে বারো শতাংশ ওকে প্রথমে ছাড় দিচ্ছে এবং তারপর তাতে টেন পার্সেন্ট ভ্যাট চাপছে তাহলে গ্রাহককে ওই ল্যাপটপের জন্য কত টাকা পে করতে হবে বা দিতে হবে তাহলে ল্যাপটপের ভ্যালু হচ্ছে কত বাইশ হাজার টাকা সেটা এখানে

তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে এখানে শূন্য এখানে দুটো শূন্য সেটা বাইশ হাজারে তিনটে শূন্য কেটে যাবে তাহলে আমি এখানে পাচ্ছি বাইশ ইন্টু এগারো ইন্টু এইটি সেভেন পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার যেখানে আমি পাবো একুশ হাজার একশো পঁচাত্তর গুণ করবে অপশান আছে যে ল্যাপটপের চিহ্নিত মূল্য যদি বাইশ হাজার টাকা হয় এবং তাতে যদি বারো শতাংশ ছাড় দেওয়ার পর টেন শতাংশ ভাইপ চাপানো হয় তাহলে ল্যাপটপের জন্য গ্রাহককে পে করতে হবে একুশ হাজার একশো পঁচাত্তর টাকা নেক্সট রয়েছে প্রদত্ত পাইচার্ট দু সালে বিভিন্ন মোবাইল কোম্পানির মোট বিক্রয় দেখায় দু সালে মোট বিক্রয় পাঁচ হাজার কোটি টাকার হলে ওয়াই কোম্পানির বিক্রয় হয়েছিল কত কোটি টাকা এর এখানে শেয়ারে কত আছে দেখো পাইচার্টটাতে একটা জুম করে দেখে নিতে পারবে তোমরা এমনিতে হয়তো মোবাইলে বুঝতে পারছো না ইলেভেন পার্সেন্ট আছে তাহলে পাঁচ হাজার কোটি টাকার মধ্যে ইলেভেন পার্সেন্ট রয়েছে হোয়াই কোম্পানির তাহলে সেই কোম্পানির শেয়ার কত থাকছে বা কত কোটি টাকার বিক্রয় হয়েছিল পাঁচ হাজার সরি পাঁচ হাজার কোটি টাকার ইলেভেন পার্সেন্ট ওকে জিরো জিরো কেটে দাও পাঁচ এগারো পঞ্চান্ন মানে পাঁচশো পঞ্চাশ কোটি টাকা সি হচ্ছে এটির সঠিক তাহলে যে দু হাজার সতেরো সালে মোট বিক্রয় পাঁচ হাজার কোটি টাকার হলে হুয়াও কোম্পানির বিক্রয় হয়েছিল পাঁচশো পঞ্চাশ কোটি টাকা তো এই হচ্ছে তোমাদের প্রথম অর্ধেক অঙ্ক যেটি আমাদের ফিফথ সরি হ্যাঁ ফিফথ নভেম্বর টু থাউজেন্ড এইটিনের ফার্স্ট শিফটের ছিল পরবর্তী অঙ্কগুলো তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে টাইপিংয়ের জন্য অনেক গ্যাপ হয়ে যাচ্ছে এর আগে তোমাদের অনেকদিন আগে ভিডিও পেয়েছিল সেজন্য দুঃখিত হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দেবে এবং চ্যানেলটি যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেলাইনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং